আপনার ভূত দেখে কেমন লাগছে মা? ভাই পান না আপনি ভূত? ভূতকে কানে কানে কিছু কয়ে গেছে? না পিছন দিয়ে আসছে, আমি ভয় পাই, চিল্লা হয়েছি এর জন্য আমার কাছে আসছে, অসম্ভব আমার আসার সময় ভয় দেখাইছে। কত টাকা লাগে চড়তে? চলে এসেছি আমরা এখন গুলিস্তান পার্কে এবং তোমাদেরকে এখানে দেখাবো অনেক সুন্দর। দেন এখানে তোমরা আসলে ট্রেনে চড়তে পারবা, নৌকায় চড়তে পারবা, দেন ভূতের একটা বাড়ি আছে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে তোমরা ভূতের বাড়ির ভিডিওটাও পাবা। সো আজকে আমরা এখানে আসছিলাম কণিকা এবং হচ্ছে ইউটিউবার টিপু। সো টিপু তোমাদেরকে একটু বলবে, শোনো প্লিজ। আমরা আপনাদেরকে এখন দেখাবো সম্পূর্ণ পার্ক এবং এই ভূতের বাড়ি, এখানে সবচেয়ে রোমাঞ্চকর এই সব কিছু আপনাদেরকে দেখাবো। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে সবাই আসলে অনেক সুন্দর জায়গা এবং এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা সবাই দেখে যাবেন। গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে আসতে পারবেন গুলিস্তান শহীদ মতিউর পার্কে। এই পার্কের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এই পার্কে আসলে আপনারা অনেক মজা করতে পারবেন এবং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আপনারা অনেক ধরনের রাইড চড়তে পারবেন, যেমন বোট, ট্রেন, নৌকা, তাছাড়াও আরও শিশুদের অনেক খেলনার জিনিসপত্র এখানে আছে। প্রতিটি রাইডের মূল্য থাকবে 30 থেকে 50 টাকার ভিতরে। এই পার্ক প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। যারা কখনো ট্রেন চড়েননি তারা এই পার্কে আসলে টিকিট কেটে ট্রেন চড়তে পারবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে দেখলাম ঝুলন্ত নৌকা আছে, সবাই লাইন ধরে টিকিট কাটছে এবং ঝুলন্ত নৌকায় উঠছে এবং খুব আনন্দ পাচ্ছে। এই দৃশ্য দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখানে আপনারা বাঘ বা লোকের বিভিন্ন ট্যাটুস দেখতে পাবেন। আপনারা চাইলে টিকিট কেটে এইটার উপরে উঠে মজা করতে পারবেন। এখানে বাচ্চারা আসলেও খেলাধুলা করতে পারবে এবং ওরা অনেক মজা পাবে। আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথী মোদের ফুলপুরি। কত টাকা লাগে চড়তে? 50। এখানে বিভিন্ন ধরনের বোট বা নৌকায় চড়তে পারবেন, জন প্রতি 50 টাকা লাগবে। এখানে দেখলাম বাচ্চাদের খেলাধুলা করার মতো অনেক কিছুই আছে। এই পার্কের প্রধান আকর্ষণ ভূতের বাড়ি।
আমি চেয়েছিলাম আপনাদেরকে ভূতের বাড়ি ঢুকে ভূত দেখাবো, কিন্তু সেটা আর হলো না, কারণ এখানে ভূতের বাড়ি ঢুকার পর ভিডিও করা একদম নিষেধ। তো আপনারা আসলে অবশ্যই এই ভূতের বাড়িতে টিকিট কেটে ঢুকবেন, কারণ এই ভূতের বাড়িতে ঢুকার পর আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনার কাছে অনেক ভালো লাগবে। কিন্তু আপনাদের একদম ছোট বাচ্চাদের ভূতের বাড়িতে ঢুকাবেন না, না হলে ওরা কিন্তু ভয় পাবে। আপনার ভূত দেখে কেমন লাগছে? বা ভাই পান না আপনি ভূত? ভূতকে কানে কানে কিছু কয়ে গেছে? না, পিছন দিয়ে আসছে, আমি ভয় পাই, চিল্লাহারি সে জন্য আমার কাছে আসছে, অসম্ভব, আমার আসার সময় ভয় দেখাই।